হ্যালো, ওয়েলকাম টু মোয়ের বই পড়া। আজকে অনেকদিন পর আমি একটা ভিডিও দিচ্ছি, মাঝখানে 2 সপ্তাহ সময় পাওয়া যায়নি। আজকে আমি যে বইটা নিয়ে গল্প করব সেটার নাম 10 মিনিটস 38 সেকেন্ডস ইন দিস স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড। তো এটা এলিফ শাফাকের একটা উপন্যাস, 2019 সালে প্রকাশিত হয়েছিল। তো এলিফ শাফাক সম্পর্কে আপনারা অনেকেই জানেন, তিনি তুরস্কের একজন নামকরা লেখক। উনি টার্কিশ এবং ইংরেজি দুই ভাষায়ই লেখেন, অনেকগুলো উপন্যাস তার আছে, নন ফিকশনও বেশ কিছু আছে। তো তার পরিচয়ের বিবরণে আর গেলাম না, আমি বইটা নিয়েই কথা বলি। এর ন্যারেটিভ স্টাইলটা খুবই অদ্ভুত, তিনটা মোট পার্ট আছে, বডি মাইন্ড সোল, এরকম তিনটা পার্ট। আর প্রথম অধ্যায়টার নাম হচ্ছে দি এন্ড। দি এন্ড কারণ এই উপন্যাসের যে মূল চরিত্র টেকিলা লেলা, তার মৃত্যুর সঙ্গে ঘটনাটা শুরু হয়। এখন উপন্যাসের যে টাইটেল সেটার সিগনিফিকেন্সটা একটু বলে নিই। 10 মিনিটস 38 সেকেন্ডস ইন দি স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড বলার কারণ হচ্ছে এটা মৃত্যু পরবর্তী একটা অবস্থার রেফারেন্স দিচ্ছে। ইদানিং একটা খুব রিসেন্ট একটা বৈজ্ঞানিক গবেষণায় এটা প্রমাণ হয়েছে যে মানুষ মারা যাওয়ার পর তার ব্রেইন কমপ্লিটলি বন্ধ হয়ে যেতে 8 থেকে 10 মিনিট সময় লাগে। তো লেলা নিহত হওয়ার পরের যে 10 মিনিট 38 সেকেন্ড সেটা দিয়ে শুরু হয়। এবং এই পরিস্থিতিটাতে যখন মানুষের বডি থেকে তার সোল আলাদা হয়ে যায়, মুক্ত হয়, এই প্রক্রিয়াটাকেই উনি আসলে ফোকাস করতে চেয়েছেন, যে কারণে উপন্যাসের নাম 10 মিনিটস 38 সেকেন্ডস ইন দি স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড। তো এ হচ্ছে সিগনিফিকেন্স গেল। এরপর চরিত্রগুলোর কথা বলি একটু। টেকিলা লেলা বাদে যে কয়টা চরিত্র আছে সে তাদের মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ, ডি আলি, একজন আর্টিস্ট যার সঙ্গে লেলা প্রেম হয় এবং পরবর্তীতে তারা বিয়ে করে। তো বিয়ের পর ডি আলি মারা যায়, তখন লেলাকে আবার সেই ব্রথেলের যে জীবন সেখানে ফেরত যেতে হয়। ও আচ্ছা, এটা তো মনে হয় আমি বলতে ভুলে গেছি যে মূল চরিত্র টেকিলা লেলা ছিলেন একজন বেশ্যা। তিনি নিহত হয়েছেন, পরে খবর আসে যে চতুর্থ বেশ্যা তিনি, যে যিনি ইস্তাম্বুল শহরে একইভাবে একই পদ্ধতিতে গলায় ফাঁস দিয়ে খুন হলেন। তো এই লেলা কীভাবে ছোট শহর থেকে ইস্তাম্বুলে চলে আসলেন এবং কীভাবে ব্রথেলে বিক্রি হয়ে গেলেন, সেই ঘটনাগুলো তার স্মৃতির মাধ্যমে আসে। এবং ডি আলির সঙ্গে তার প্রেম এবং বিয়ে এবং তারপর ডি আলির মারা যাওয়া, এগুলোও সব পাওয়া যায়। আর ডি আলি ছাড়া আরও কয়েকজন বন্ধু ছিল লেলার, যারা লাশ কাটা ঘর থেকে তার ডেড বডি নিয়ে আসতে যান, কিন্তু তাদেরকে দেওয়া হয় না কারণ তারা আত্মীয় নন বলে। তো কিন ছাড়া কারোর কাছে তারা বডি দেবে না, এই জন্য হচ্ছে তারা একটা বেওয়ারিশ লাশের কবরখানা, যেখানে বেওয়ারিশ লাশদেরকে দাফন করা হয়, এমন একটা কবরখানায় তাকে কবর দিয়ে ফেলেন। তো এখানে এই যে টাইটেল ছাড়াও এই তথ্যটা সত্যি তথ্য, ইস্তাম্বুলে আসলেই এমন একটা কবরখানা আছে যেখানে বেওয়ারিশ লাশদের দাফন করা হয়। তো এই চরিত্রের কথা যেগুলো বলছিলাম, চরিত্র ছিল যে লেলার যারা বন্ধু ছিল, নস্টালজিয়া নালান, সাবোটাজ সিনান, হুমায়রা, জেনাব, এরা। তো এই নামগুলোর পিছনে টেকিলা লেলার নাম যেভাবে, টেকিলা শব্দটা যেভাবে যুক্ত হলো, এরকম সাবোটাজ সিনান আর নস্টালজিয়া নালানের নামের ক্ষেত্রেও এরকম গল্প আছে। এরকমভাবে জেনাব আর হুমায়রার গল্পগুলোও বলা হয় এক একটা ছোটো ছোটো চ্যাপ্টারে। তারপরে কীভাবে কেন লায়লা খুন হলেন, আমি স্পয়লার দিচ্ছি না এই জন্য। তো কেন খুন হলেন, কীভাবে, কী পরিপ্রেক্ষিতে, কাদের শত্রুতা থাকতে পারে লায়লার সাথে, এগুলো আস্তে আস্তে রিভিল হয়। তো এই খুনের ঘটনা এবং খুনের পরবর্তীতে তাকে বেওয়ারিশ লাশদের কবরখানা থেকে তুলে এনে তার বডি উঠিয়ে নিয়ে আসার যে একটা রোমাঞ্চকর, একটা অ্যাডভেঞ্চারাস একটা জার্নি তার বন্ধুদের, সেগুলো পুরোটাই পরের চ্যাপ্টারগুলোতে, মানে পার্টগুলোতে আসে। তো চ্যাপ্টারগুলো খুব ছোটো ছোটো, চ্যাপ্টার ডিভিশন অনেকগুলো চ্যাপ্টার এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা নাম আছে। একটার নাম হচ্ছে ভোদকা, একটার নাম হচ্ছে দ্য ডুমড, তারপর আরেকটা চ্যাপ্টারের নাম নর্মাল ফিমেল সিটিজেন্স। তো এখানে নালানের কথাটা বলতে হবে। নালান হচ্ছে লেলার বন্ধু ছিল। তো অনেকদিন পরে তার সঙ্গে আবার দেখা হয় তার ইস্তাম্বুলে, এবং সেই নালান হচ্ছে সেই নালান যার সঙ্গে স্কুলে আসা যাওয়ার পথে কথা বলতো বলে পাড়া প্রতিবেশীরা তাকে তার নামে নালিশ করতো এবং তাকে বাসা থেকে বকাটকা দেওয়া হতো। অথচ ওই ছোট শহরটাতে এত বেশি মানুষ রক্ষণশীল, অথচ ওই লেলার পরিবারে এই ধরনের বিষয়গুলো মানে খুব
স্ট্রিক্ট একটা ডিসিপ্লিনে রাখতে চাচ্ছিল, তারা চাইতো যেরকম হয়। অথচ সেই পরিবারেরই একজন ইনফ্লুয়েন্সিয়াল একটা ক্যারেক্টার, আই মিন একজন মেম্বার, যে লেলার চাচা, সে দিনের পর দিন লেলাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করতেন, এবং সেই ব্যক্তি সেই অ্যাবিউজের পর একটা সময়ে লেলা প্রেগনেন্ট হয়, এবং তার গর্ভপাত হওয়ার পর পরিবারে যখন জানাজানি হয় ঘটনাটা, তখন কিন্তু ওর কোনো সুরাহা হয় না। পারিবারিকভাবে সমাধানটা হয় যে সেই চাচার ছেলের সঙ্গে তাকে বিয়ে দিয়ে তারা একটা কোনো মতে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তো এগুলো, এই ধরনের ঘটনাগুলো কিন্তু সামাজিকভাবে একদমই, যদিও তুরস্ক আমাদের দেশ থেকে অনেক দূরে, কিন্তু সামাজিকভাবে আমাদের যে সামাজিক বাস্তবতা তার সঙ্গে কিন্তু অনেক মিল, তো রিলেট করা যায় সহজেই, যে একটা বাচ্চা মেয়ে সে তার ছেলেবন্ধুর সঙ্গে গল্প করবে বলে তাকে বকা দেওয়া হচ্ছে, অথচ তার সঙ্গে যে ভয়ঙ্কর অন্যায় হচ্ছে দিনের পর দিন সেটার কোনো প্রতিকার নাই। তো লায়লা কিন্তু সেই চাচাতো ভাইকে বিয়ে করতে চায়নি দেখেই সে পালিয়ে এসেছিল নালানের সাহায্য নিয়ে। তো আরেকজনের কথা বলতে হবে, আরেকটা ক্যারেক্টার, ওর নাম স্যাবোটাজ সিনান। তো সিনান হচ্ছে রূপান্তরকামী একজন মানুষ ছিল, সে ছেলে হিসেবে জন্ম হয় কিন্তু বয়স হতে হতে সে আর পুরুষ হয়ে ওঠে না। তো পরবর্তীতে সেও তার বিয়ে থেকে পালিয়ে এসে তাকে ঠিক করার জন্য তাকে বিয়ে দেওয়া সমীচীন মনে করেন তার পরিবার, তাকে উনি যে রূপান্তরকামী মানুষ সেটা পরিবার হচ্ছে মেনে নিতে চায় না, তাকে পুরুষ হওয়ার জন্য জোর জবরদস্তি করা হয়। তো ওই বিয়ের আসর থেকে চলে আসে সে, এবং পরে কিছু সার্জারির পরে সে যখন একজন ট্রান্স ওমেন হিসেবে ইস্তাম্বুল শহরে থাকেন, তখন তাকে আবার লাইসেন্স, যেটা যেই লাইসেন্স দিয়ে লায়লা ব্রোথেলে কাজ করতো, সেই লাইসেন্সটা আবার তাকে দেওয়া হয় না। তাকে হচ্ছে দেহ ব্যবসা করার জন্য তাকে রাস্তাঘাটে থেকে ক্লায়েন্ট জোগাড় করতে হয়। তো এই রূপান্তরগামী হওয়াটাও একটা মানে নারী হওয়ার থেকেও ভয়ঙ্কর রকমের স্ট্রাগলিং এবং চ্যালেঞ্জিং। তারপরে হুমায়রা নামে যে চরিত্রটা আছে, সে একজন প্রতিবন্ধী, শারীরিকভাবে প্রতিবন্ধী, খর্বাকৃতি মানুষ, তো তার জন্য আরেক রকমের। জ্যানাব হচ্ছে একজন গায়ক, তার ডিস্কোতে উনি গান করেন, একটা ক্যাবারে বা বার ধরনের একটা কোথাও। তো ওইখানে তার যে, তিনি অসুস্থ হয়ে যান যখন, তখন তার কাজ চলে যায়। এই সব নিয়ে খুবই আলাদা আলাদা করে খুবই সুন্দর বর্ণনা আছে প্রত্যেকটা ক্যারেক্টারের লাইফ নিয়ে ছোট ছোট করে। মূল চরিত্র লায়লা হলেও আশেপাশের চরিত্রে সাবপ্লটে আমরা এই গল্পগুলো দেখতে পারি। তো সবচেয়ে চমৎকার হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন তোলেন লেখক, একটা রাষ্ট্র কীভাবে কিছু মানুষকে ট্রিট করে, একজন বেশ্যাকে, একজন হিজড়াকে, একজন রূপান্তরকামী মানুষকে, একজন সমকামীকে, একজন প্রতিবন্ধীকে কীভাবে রাষ্ট্র মানুষ থেকে লেস মর্যাদা দিয়ে থাকেন, বা কীভাবে মিডিয়া তাদেরকে প্রেজেন্ট করে। যে স্যাবোটাজ সিনান যে ক্যারেক্টার, সে হচ্ছে লায়লা মারা যাওয়ার পরে একটা পেপার নিয়ে আসে, বলে যে লায়লাকে খুন করেছে এবং তার খুনের কোনো সাজা হবে না, কোনো সুরাহা হবে না, সেটা নিয়ে আমার আপত্তি নাই। কিন্তু এই পত্রিকাওয়ালারা যেভাবে লিখছে যে সাধারণ নারী নাগরিকদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ যারা এভাবে ফাঁস দিয়ে খুন হচ্ছে তারা সবাই বেশ্যা ছিল, তো এই প্রেজেন্টেশনে আমার আপত্তি আছে। তারা যেভাবে বেওয়ারিশ লাশের কবরখানায় আমাদের বন্ধুকে দাফন করেছে, এটাতে আমার আপত্তি আছে এটা নিয়ে। তো আমি যাব ওর ডেড বডি তুলে নিয়ে আসবো, নিয়ে এসে আমি ওকে সম্মানের সাথে সমাহিত করব। তো তোমরা আসলে আসো, না আসলে নাই। অন্য বন্ধুরা তাকে ফার্স্টে কিছুক্ষণ আটকানোর চেষ্টা করে, কিন্তু পরে তারাও যোগ দেয় এই অ্যাডভেঞ্চারে। তো এই গল্পটা, এই ঘটনাগুলো সব খুব মানে মানবিক অনুভূতির জায়গা তৈরি করে। যে লেলা, যে ছিল একজন বেশ্যা, পত্রিকাওয়ালারা এভাবে বলছে, তো সে এক সময় তার যখন প্রচণ্ড অর্থকষ্ট, তখন সে একটা রাস্তার বিড়াল, আহত বিড়াল, তাকে ভেটেরিনারি ডাক্তারের কাছে চিকিৎসা করানোর জন্য তার সমস্ত রোজগার সে খরচ করে ফেলে। তো মানুষ হিসেবে লায়লা যে একটা অসম্ভব চমৎকার মানুষ ছিলেন, সেটা অনেক অনেকগুলো ঘটনার মধ্যেই বোঝা যায়। যে যেমন তার শিল্পী স্বামী ডি আলির প্রতি তার ভালোবাসা, ডি আলি মারা যাওয়ার পর তার লোন শোধ করার জন্য তার চেষ্টা, সব কিছু মিলিয়ে লায়লা চরিত্রটা অদ্ভুতভাবে আমাদের সামনে দেখা যায়। ওর একটা গোড়ালির, পায়ের গোড়ালির কাছে একটা প্রজাপতির ট্যাটু ছিল, সেটা খুব চমৎকার একটা সিগনিফিক্যান্স তৈরি করে পরবর্তীতে ওই আত্মার মুক্তি এবং এই সংক্রান্ত বিষয়ে। তো আমরা অনেকে আত্মা বিশ্বাস করি, অনেকে করি না, অনেকে পরকালে বিশ্বাস করি, অনেকে করি না, কিন্তু এখানে এই বইটাতে বডি মাইন্ড সোল এই তিনটা পার্টে যেভাবে মানুষের বডি থেকে আত্মা বা সোলের মুক্ত হওয়া বা
আসলে শারীরিক মৃত্যু যে সব না, শারীরিক মৃত্যুর পরে হয়তো আমরা একটা অনন্ত লোকে আমাদের যাত্রা তৈরি হয় এবং যাত্রা শুরু হয়, হয়তোবা এই মৃত্যু আসলে একটা ট্রান্স্যাকশন, এক লাইফ থেকে আরেক লাইফে যাওয়া, আসলে এটা লাইফের এন্ড না, এটাই হয়তো এক ধরনের মানে এই নিজস্ব ধারণা এবং এই যে হাইপোথিসিসগুলো এগুলোই হয়তো লেখক দিতে চেয়েছেন, যে কারণে শুরুর চ্যাপ্টারের নাম দি এন্ড। তো মানে এই এন্ডটা আসলে আরেকটা নতুন শুরু, তো ওই জায়গা থেকে 10 মিনিটস 38 সেকেন্ডস খুব মানে একটা চমৎকার একটা বয়ান এই বডি এবং সোল এবং মাইন্ড সব কিছুর সম্পর্ক নিয়ে। এবং এই শুধুমাত্র স্পিরিচুয়াল এই জার্নিটাই না, এর সঙ্গে সামাজিক বাস্তবতা, যেগুলো আমি অলরেডি বললাম যে রাষ্ট্র কীভাবে মানুষকে মার্জিনাল করে, রাষ্ট্র কীভাবে মানুষকে মানুষের থেকে নিচু স্তরে নামিয়ে আনে, মানুষের মানুষকে কীভাবে ক্যাটাগরাইজ করে, কীভাবে সম্মান করবে আর কীভাবে করবে না, সেগুলো নির্ধারণ করে দেয়, সেই জিনিসগুলো সেই প্রশ্নগুলোও আসে। আবার সবচেয়ে সুন্দর যেটা এই উপন্যাসের ক্ষেত্রে সেটা হচ্ছে যে এই সকল সামাজিক বাস্তবতার প্রশ্নগুলো তোলার সময়ও লেখক এত চমৎকার ভাবে বর্ণনাগুলো দিয়েছেন যে এটার আখ্যানের যে ক্যারেক্টারিস্টিক ফিচার বা নভেল হয়ে ওঠার জন্য যে গুণগুলো দরকার সেগুলো কোনো মতে নষ্ট হয় নাই, কখনোই এটাকে একটা সোশ্যাল সায়েন্সের প্রজেক্ট মনে হয় নাই। তো এই জায়গা থেকে আমি রেকমেন্ড করব যে 10 মিনিটস 30 সেকেন্ডস ইন দিস স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড বইটা আপনারা যারা আখ্যান পড়তে পছন্দ করেন, উপন্যাস পড়তে পছন্দ করেন, তারা চেষ্টা করতে পারেন পড়তে, খুব আমার ধারণা যা ভালো লাগবে আপনাদের। আর এলিফ শাফাকের আরও দুটো নভেলের রিভিউ আমি দিয়েছি, একটা নাম অনার আর একটা নাম হচ্ছে দ্য বাস্টার্ড অফ ইস্তাম্বুল, যেটা তার প্রথম উপন্যাস ছিল। তো আমি আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন, যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর বেল বাটনে চাপ দিতে হবে, এটা অবশ্য সবাই জানে যে নোটিফিকেশান পেতে হলে বেল বাটন চাপ দিতে হয়। আর আমার অন্য ভিডিওগুলোও যদি আপনারা দেখে কমেন্ট করেন এবং কী ধরনের ভিডিও আসলে কী ধরনের বইয়ের উপর ভিডিও আপনারা দেখতে চান সেটা যদি জানান, আমার পড়া থাকলে আমি অবশ্যই চেষ্টা করবো আরও ওই অনুযায়ী ভিডিও আপলোড করতে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন।